আবারও গঙ্গা নদীতে দেহ ভেসে আসার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার জোতপাট্টা এলাকায়। এদিন সকালে গঙ্গা নদীর তীরে দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই সরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এটি পুরুষের দেহ। প্রায় এক মাস আগে তার মৃত্যু হয়েছে বলেই অনুমান। দেহে পচন ধরেছে, তবে কোথা থেকে দেহটি ভেসে এলো তা নিয়ে তৈরি হয়েছে যথেষ্ট ধোঁয়াশা। এটি করোনা সংক্রামিতের দেহ কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। স্থানীয়রা জানিয়েছেন এর আগেও ওই এলাকায় বেশ কয়েকটি দেহ ভেসে এসেছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। একটা বডি লেগে আছে তাই দেখতে আসলাম, বডি আছে একটা দেখতে পাচ্ছি। কি বডি, কি রকম অবস্থা আছে? অবস্থা বডিটা কি বারে মানে গলে টলে শেষ হয়ে গেছে, হাত দুটো দেখতে পাচ্ছি না, বডিটা উল্টো মনে আছে, একটা পেন পড়ে আছে। অনেকদিন পুরাতন মনে হচ্ছে, মনে হয় যে 5-6 দিন পুরাতন আছে মনে হয়। কোথায় এটা, কোন জায়গা এটা? জোতপাট্টা ঘাটে পাটের জমির মাথায়। কখন দেখতে পেলেন আপনি এটা? দেখতে পেলাম প্রায়, শুনতে পেলাম আমি সকালে, কিন্তু দেখতে পেলাম এখন দেখলাম। এসে পুলিশ এসছে না? পুলিশ তো এখন আসলো, উদ্ধার করবে, উদ্ধার করার জন্য আসলো পুলিশ। কি মনে হচ্ছে কোথা থেকে ভেসে আসছে বডি? এটা তো মনে হয় বলতে পারি না কোথা থেকে আসছে, এটা তো বলতে পারছি না। এর আগে এসছে এখানে? এর আগে তো, এর আগে শুনতে পেলাম যে এর আগে এসেছিল 5-6টা একবার। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, মানিকচক।